মন্ডলী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে উপবৃত্তি মানে সমন্বিত উপবৃত্তির তথ্য আপডেট এবং প্রতিষ্ঠানের তথ্য কিভাবে পরিবর্তন করতে হয়, যেটা আমরা গত কয়েকবার উপবৃত্তি তথ্য উপজেলাতে পাঠিয়েছিলাম। তো এটা সর্বশেষ যে আপডেটটা এসেছে, যদি কোনো উপবৃত্তি না পেয়ে বা এরকম কোনো স্টুডেন্ট যদি বাদ পড়ে থাকে, তাদের তথ্য কিভাবে নতুন করে অ্যাড করতে হবে, তারপরে মানে নতুন করে অ্যাড করার প্রসেসটা আমরা সবাই জানি। তো এখন আমি আজকে দেখাবো যে যদি কোনো কোন কোন তথ্য এখন সংশোধন করতে হবে, যেটা অনেক স্কুল থেকে দেখা যাচ্ছে যে হয়তো ভুলবশত ওই করে নেই, যেখানে সেশনের যে টাকাটা আসবে সে টাকার যে ব্যাংকের তথ্যটা দেওয়া হয় নাই। তারপরে আর স্টুডেন্টদের ক্ষেত্রে যে বিষয়টা ছিল যে আপনার অনেকগুলি ডুপ্লিকেট ছিল, আর একটা বিষয় ছিল যে অভিভাবকের NIDটা দেওয়া হয় নাই। আগে বলা হয়েছিল যে বাবা মায়ের আইডিটা দিও, সেক্ষেত্রে অনেকে তার ওখানে আইডিটা দিতে পারে নাই। তো এই ক্ষেত্রে এখন যেটা বলা হয়েছে যে বাবা না থাকলে তার ভাই বোন না থাকলে চাচা চাচি মামা মামি দাদা দাদি যেই হোক মানে তার অভিভাবক, তার একটা NIDর নাম্বারটা অবশ্যই দিতে হবে, এটা ম্যান্ডেটরি। তো এর জন্য আমাদের যে কাজটা প্রথম করতে হবে, তো আমি সেটা দেখাবো। তো এটা আমরা অবশ্যই জানি যে লিঙ্কটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে আসবে এই লিঙ্ক, এই পেজটা, এই ওয়েবসাইটটা চলে আসবে, যেটা একটা শুধু লিঙ্ক, এখানে এই আমরা লিঙ্ক পাবো, এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যার যার পজিশনের পাসওয়ার্ড দিয়ে কী করবো, প্রবেশ করব। তো আমি এখানে আমাদের প্রতিষ্ঠানের দিয়ে ই করি, তারপরে আমাদের এই উইন্ডোটা আসবে। তারপরে আমরা এখানে প্রথম দিকে যেটা আছে শুধুমাত্র উপবৃত্ত এই ধাপে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডটি পাবো। এখন যে প্রথম যে কাজটা করতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা উপবৃত্তির যে সেশনের যে টাকাটা বিদ্যালয় পাবে সেই টাকাটা কীভাবে আসবে, সেটা হলো প্রথম কাজ। আরেকটা বিষয় বলি, প্রথম যে কাজটা করতে হবে, সবার আগে যদি আপনাদের পাসওয়ার্ডটা যদি ওই ইয়ে থেকে দিয়ে থাকে যারা সিস্টেমটা তৈরি করছে, তাহলে অবশ্যই এই এখান থেকে গিয়ে ইউজার প্রোফাইলে গিয়ে তারপরে পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক করে বর্তমান যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে তারপর নতুন করে পাসওয়ার্ড সেট করতে হবে। আর পাসওয়ার্ড সেট করতে গেলে কমপক্ষে কত অক্ষর হতে হবে, 6 অক্ষর বিশিষ্ট হতে হবে। আর পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই কী থাকতে হবে, কমপক্ষে একটি অক্ষর থাকতে হবে বড় হাতের ছোট হাতের, মানে ক্যাপিটাল স্মল লেটার অ্যান্ড সংখ্যা, এইভাবে দিয়ে 6টি সংখ্যা দিয়ে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে এখানে একবার, এখানে একবার, ওই এই সেম পাসওয়ার্ডটা 2 বার দিতে হবে, মানে নতুন যে পাসওয়ার্ডটা আমরা সেট করবো। আর এটা হচ্ছে বর্তমান যে পাসওয়ার্ডটা আমাদেরকে প্রোভাইড করেছিল সেই পাসওয়ার্ডটা আমরা দিব। আর যদি অলরেডি কোনো প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকে সেক্ষেত্রে আর তার পরিবর্তন করার প্রয়োজন নাই, এটা শুধু সিকিউরিটির জন্য। অবশ্যই যে যারা সিস্টেমটা তৈরি করে তারা যে পাসওয়ার্ডটা দেয় সেই পাসওয়ার্ডটা পরিবর্তন করাটা খুব জরুরি। তো এটা আশা করি অনেক সবাই করে নিয়েছে, যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছিল পাসওয়ার্ড পরিবর্তন করার, তা আশা করি সবাই পরিবর্তন করেছেন। তো এখন আমরা যে বিষয়টা আসবো, প্রথম যে কনফিগারেশনে গিয়ে প্রতিষ্ঠানের তথ্য, এখানে ক্লিক করলে প্রতিষ্ঠানের তালিকা চলে আসবে। তো এখানে আমরা কি করব, এখানে খুঁজুনি ক্লিক করব, যেহেতু আমাদের এক বিদ্যালয় মানে আমি লগ ইন করেছি, তো সেক্ষেত্রে একটা ক্লিক একটা বিদ্যালয় আসবে। তো এইখানে আমরা কি করব, এইটা হচ্ছে ভিউ চোখের মধ্যে আইকন আছে, আর একটা হচ্ছে কলমের যে আইকনটা আছে এটা হচ্ছে ইডিট, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা দেখব যে আমাদের প্রতিষ্ঠানের সব তথ্য ঠিকমতো দেওয়া আছে কিনা, এইভাবে আমরা দেখব, এইভাবে দেখব। যে এই প্রথম কাজ হচ্ছে প্রতিষ্ঠানের তথ্য ফিল আপ করবো সব যা যা চাইছে, তারপর প্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা, এখানে 12 ক্লাস পর্যন্ত দেওয়া আছে, মানে দ্বাদশ শ্রেণী আমরা যাদের যে ক্লাস পর্যন্ত আছে সেই ক্লাস পর্যন্ত এইভাবে তথ্যটা দিব। প্রতিষ্ঠানের ঠিকানা দেখব, আমরা অনেক সময় আগে অনেকে প্রবলেম পড়েছিলাম যে আগলা চলে আসছে, এখন আশা করি এখানে সংশোধন হয়ে গেছে। তারপরে পেমেন্টের তথ্যটা, পেমেন্টের এখানে যে এটা খুব সকলকে সাথে দিতে হবে, এখানেও এইভাবে দিতে হবে। তারপর সংযুক্তিতে আসলে কিছু নাই, তারপর কি করতে হবে, এটা সংরক্ষণ করতে হবে।
সংরক্ষণ করে দিলেই এই কাজটা কি যেমন আমি দেখি এই যে সংরক্ষণ তার মানে কি পজিশনের যে তথ্যটা এটা আপডেট হয়েছে এরকম একটা মেসেজ দিবে শেষ তারপরে যে বিষয়টা করতে এইটা হচ্ছে এক মানে প্রথমে আমরা পাসওয়ার্ড দেখালাম তারপরে আমরা পজিশনের এই জিনিসটা না করলে পজিশনের কি টাকাটা ওই যে সেশন যে ফি যে টাকাটা পাবে সেই টাকাটা আসবে না অবশ্য এটা এক বছর দুইবার দুই বছর তিনবার মিলিয়ে তারপরে দেখতে হবে তারপরে যে কাজটা করতে হবে শিক্ষার্থীদের তথ্য যেহেতু এখানে যদি নতুন শিক্ষার্থী সেক্ষেত্রে নতুন একটা সিলেবাস যদি বাদ পড়ে থাকে সেটা অ্যাড করতে হবে নতুন হিসেবে আর যদি কোনো শিক্ষার্থী তথ্য আপডেট করতে হয় তাহলে কি করতে হবে এখানে ক্লিক করতে হবে তো আপডেট আপডেট করার পর আমরা চাইলে এখানে কি করতে পারি এখানে আগলা আসুক সমস্যা নয় আমরা এখানে 2020 ই করে আমরা শ্রেণী হিসেবেও করতে পারি যেমন এখানে যদি আমরা ই করি ক্লিক করব অথবা আমরা একটা কাজ করতে পারি যে আমরা কোনো ই করবো না আমাদের বিদ্যালয় যতগুলি আছে শতগুলো আসবে খুঁজুন এখন ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে আপনার উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী কতজন সেটা এখানে দেখাবে তার মানে এখানে হচ্ছে 72 টিএনটি মানে আমাদের স্কুলে কতজন 72 জন এইখানে একটা বিষয় আছে যে আমরা চাইলে কি করতে পারবো এটাকে আরো 100টা শো করে দিতে পারি যেমন এখানে 10টা করে নেক্সট নেক্সট করে যায় তো আমরা এখানে চাইলে এটাকে 100 শো করে দিতে পারি 100টা একটা পেজে শো করবে তো এইখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আমরা অনেক সময় দেখেছি হয়তো বা তো এইখানে যদি কারো এই যে অভিভাবকের এনএল ঘরটা যদি সবারটা ফিল আপ থাকে তাহলে বুঝতে হবে যে এই প্রতিষ্ঠানের কি নাই আর কানেকশন নাই কারণ এইটাই এখন এই কারণে এই এনআইডি না দিলে কি হবে না তার টাকাটা আসবে না এর জন্যই এই এটা সংশোধন করার সুযোগ দিয়েছে যার জন্য এটা আবার ব্যাক করা হয়েছে তো যদি এটা ঠিক থাকে তাহলে ওকে আর যদি ঠিক না থাকে তাহলে এখানে ওই কি এডিটে ক্লিক করে তারপরে যে এখানে অভিভাবকের যে এনআইডিটা আছে এই যে এই পিতার এনআইডি বা যেটা আছে এই যে এখানে এনআইডি যেখানে আছে এই যে এখানে এনআইডি অভিভাবক এনআইডি এখানে এভাবে দিয়ে দিতে হবে মাতার এনআইডি কারণ এখানে কি করা যাবে এগুলি চেক করবে এইভাবে এনআইডি দিয়ে তারপরে কাজটা করতে হবে তো আশা করি সবাই বুঝতে পার দেওয়ার পর অবশ্যই আমরা অনেক হয়তো বুঝতে পারি না এখানে অবশ্যই চেঞ্জ করার পর কি করতে হবে সংরক্ষণ করতে হবে একটা সেভ দিতে হবে দয়া করে বাধ্যতামূলক ফিল্ডগুলো সেট করুন এখানে একটা মেসেজ দেখাবে এই যে তথ্যটি শুধুমাত্র সংখ্যা হবে শূন্য দিয়ে শুরু হবে না এটা বুঝাই দিচ্ছে মানে এইভাবে সেভ করা হবে সেভ করলে কাজটা হয়ে গেল এই জিনিসটা সবার গুরুত্বপূর্ণ তারপরে যে বিষয়টা আছে ওটা শেষ তারপরে এখানে যে তালিকাটা দেখা যাবে এই প্রাথমিক তালিকাটা আমরা এখানে দেখতে পারবো 72টি তারপরে যে কাজটা করতে হবে উপজেলায় তালিকা জমা দিন যদি সব কিছু ই হয়ে যায় তারপরে এখানে ক্লিক করার পর তারপর এখানে টিক দিয়ে টিক যদি টিক দেওয়ার পর উপজেলাতে আমরা যদি চাই 100টা একবারে করে নিতে একবারে করে নিলে সবচেয়ে সহজ হয় এই যে টিক চিহ্ন দিলে সবগুলো ঠিক হয়ে যাবে তারপরে উপজেলাতে পাঠানে ক্লিক করবেন অবশ্যই একবার দুইবার দুইবার চারবার চেক করে তারপরে ই করতে হবে পাঠাতে হবে উপজেলাতে আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ